জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিদ, জীবন বিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানীর জনক হিসেবে অভিহিত করে। তিনি 1858 সালের 30 নভেম্বর মুন্সীগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1937 সালের 23 নভেম্বর। পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এমন একজন গুণী বাঙালিকে নিয়ে কবি শাহজাহান আবদালি লিখেছেন এই কবিতাটি। আমি ঝুমঝুম ব্যানার্জি আবৃত্তি করে শোনাচ্ছি। গাছপালা তরুলতা ফুল পাখি পশু দেখে দেখে বড় হন জগদীশ বসু। লেখাপড়া জ্ঞানী গুণী সব সেরা তিনি, তার কাছে দেশ জাতি চিরদিন ঋণী। মানুষের মতো আছে বৃক্ষের প্রাণ, এই কথা জগদীশ করেন প্রমাণ। বেতার যন্ত্র তাঁরই থিওরিতে হয়, এই কথা জ্ঞানী গুণী জানে নিশ্চয়। রাড়িখাল পল্লীর স্যার জগদীশ, আজও তাঁকে দেশ জাতি জানায় আশিস, আজও তাকে দেশ জাতি জানায় আশিস।